தட்டட்டே கொடு. বোরকা পরাটার দিকে আরো বেশি তাকায়, ওলাফান কয়ের কয় দেখ জিনি যায়। হুজুর কইছে একবার তাকানো যায়, পরের বার যায় না। হে তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাম, চোখ সরম না। तुम कितने भाई बहन हो? हम सारे मिला के पांच हैं। क्यों, माँ बाप को और कोई काम नहीं था क्या? तुम कितने हो? मैं सिर्फ एक। क्यों, बाप में दम नहीं था क्या? আমি তোকে ভালোবাসবো না, তুই কি করবি? আমি তোমাকে চুপচাপ ভালোবেসে যাব। তুই আমার বাড়ির সামনেও আসবি না। আচ্ছা, তুই তোর বাপের এই যৌতুকের 100 বছর পুরনো ভটভটি বাইকটা বিক্রি করছিস না কেন? তুই একটা নতুন বাইক কিনছিস না কেন? দেখলি তো মনে হয় একটা প্যারালাইজ রোগী। এই সেরির ঘরে সেরি, আমার নানাই আমার বাপের বিয়াতে এটা গিফট করছে, 80cc বাইক এই আমলে গিফট করছে। আরে ये तुमने कैसे बजाई? ये तो मुझे आती है, माने मुझे सिखाया था, बताओ। आओ बहू, पता है मेरे बेटे ने इसकी डांस की वजह से इसे पसंद किया है। बहू आज तुम डांस दिखा ही दो। मेरे से नहीं हो पाएगा। কিরে ভাই, তুই এত চিন্তিত কেন? বাদাম ভিজিয়ে রেখেছিলাম খেলে স্মৃতি শক্তি বাড়বে বলে, শালা মনেই পড়ছে না কোথায় ভিজিয়ে রেখেছি। হ্যালো দারোগা বাবু, একজন ব্যক্তি আমাকে প্রতিদিন ফোন করে খুব হুমকি দিচ্ছে। কে তোমায় ফোন করছে আর কি বলে হুমকি দিচ্ছে? টেলিফোন কোম্পানি থেকে ফোন করছে, বলছে 15 দিনের মধ্যে ব্যালেন্স না ভরলে সিম বন্ধ করে দিবে। আচ্ছা জামাই, পরে জন্মে তুমি কি হতে চাও? টিকটিকি হতে চাই। এ আবার কি কথা, কেন বাবু? কারণ আপনার মেয়ে ওই জিনিসটাকেই বেশি ভয় পায়। এক চাষি তার স্ত্রীকে বলছে, তোরে ভয়ে উকই না, ডরে উকই না, বুকে বল নিয়া, কোমরে গাম সাপেছে, খালের ওই পার থেকে এই পারে আয়া কই, এই আজ ডালে নুন দেস নাই কেন? তোমরা মেয়েরা তোমাদের সাজুগুজুর পেছনে কত টাকা খরচা করো জানো? আমাদের ইনকামের অর্ধেক টাকা তোমাদের এই সাজুগুজুর পেছনেই চলে যায়। তুমি দেখছি কিছুই জানো না। মেয়েরা খুব হিসাবি হয়। কি করে কি করে? আবার আমরা এই যে লিপস্টিক লাগিয়েছি উপরের ঠোঁটে, কিন্তু নিচেরটায় লাগায় না, এই যে এরকম করে এরকম করে দেখো, ঘষে ঘষে নিচেরটায় লাগিয়ে নিয়েছে, দেখেছো কত হিসাবি আমরা? তাহলে ভাবো শুধু শুধু মেয়েদের নামে বদনাম দেয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই জন্য আমাদের পকেট খালি হয়ে যায়। হ্যাঁ তাই, একদম সিসি বানাই ফেলাচ্ছ। শোন, এত দাঁত খেলা আসিস না, বুঝছস? আমি বাংলা সিনেমার নেক্সট হিরো, এই গ্রামের তগো গর্ব। এরকম স্টাইল করতে করতে যে কোনো দিন দেখবি আমি কোনো বড় ডিরেক্টরের চোখে পড়ে গেছি, তখন আমি হব বাংলা সিনেমার রূপলি পর্দার হিরো।
তগো গর্ভ, এখন তো মাগনা দেখতেছ, টের পাইতেছ না, কয়দিন পরে তোমাকে টিকিট কাটতে হবে পয়সা দিয়ে, তখন বুঝবি। বলো একটা কবিতা বলতো। চুড়ি তোর ঠোঁট দুইটা লাল লাল রে বাবা বাবা, চুড়ি তোর ঠোঁট দুইটা লাল লাল রে বাবা বাবা, পরে জানতে ছেলে পান খায় রে। বল্টু তোর নামে বিচার আসছে, তুই নাকি খুব গালাগালি করিস। বিশ্বাস করুন ম্যাডাম, আমি তো কোনোদিন কোনো কুত্তার বাচ্চারই গালি দেই নাই। জানি না কোন হারামজাদা আপনারা এইসব কইছে। ওই হারামিরা যদি একবার সামনে পাইতাম তাহলে লাচ্ছি দিয়ে শুয়োরটারে ল্যাংড়া করে দিতাম।